না, 8:30 বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। তো ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, একদম আজকে সকাল থেকেই শুরু করি। যে কদিন আমি বাপের বাড়িতে এসেছি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা এই যে দেখো আমার কর্তা, আজকে তার ছুটি, আজকে স্যাটারডে, স্যাটারডে সানডে ওর ছুটি থাকে জানো। আর এই যে ডিম্পু দেখো চা খাচ্ছে, ডিম্পু হাই বলে দাও। ডিম্পু খুব আমার মর্নিং অনেক আগে হয়ে গেছে, ওর চানও হয়ে গেছে, সকাল 8:00 বা সকাল 9:00। আর এই দেখো আমরা এখন চা খাবো, ব্ল্যাক টি উইদাউট সুগার। বসে ঘুমের থেকে 9:00 ওঠে, মানে আর একটু ঘুমালে ভালোই হতো তোমাদের দিদি। এই আমি কিন্তু এই কদিন হ্যান্ড ওয়াশ বের করে দেয়নি, এই কদিন তাড়াতাড়ি উঠেছি, আজকে একটু মানে ঘুমালাম 8:30 অবধি, তাও একটু কেমন করে হ্যান্ড ওয়াশ আমার নাতি লাগে। যে কদিন আমি এসেছি হ্যান্ড ওয়াশ, যে কদিন আমি এসেছি এখানে প্রত্যেক দিন আমি 7টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। আজকে যেহেতু তোমাদের দাদার ছুটি আছে তো আজকে আর ও অফিসে যায়নি, আর বাবু কি কি তুলেছে আজকে তোমাদের দেখাবো, যে আমাদের বাড়িতে মানে হয়েছে মানে কি জানি বলো, ওটাকে মেটে আলু কচু এগুলো আমার বাবা তুলেছে। আমি যদিও ঘুমাচ্ছিলাম তাই তোলাটা তোমাদের দেখাতে পারলাম না, আমার মেয়ে দেখেছে আর আমার হাজবেন্ড দেখেছে, তো এগুলো আমার বাবা তুলেছে, তো তোমাদেরকে দেখাবো, চলো আমার সঙ্গে দেখবে। তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে সেই মাটির নিচের আলু যেটা আমার বাবা তুললো সকালবেলা, দেখো ভেঙে ভেঙে গেছে আলুটা, দেখতেই পাচ্ছ এই যে মেটে আলু যেটাকে বলে, মাটির নিচে হয় সেই আলুটা, এটা বাবা সকালবেলা তুলল। এটা বোধহয় 6 মাস ধরে এই গাছটা বোধহয় রাখতে হয়, তারপরে এত বড় হয় আর কি, আমি ঠিক জানি না, কিন্তু আমার বিয়ের আগেও আমি দেখেছি আমাদের বাড়িতে হতো আর আমার বাবা তুলতো, বাট এত ইনফরমেশন আমি জানি না যে কতদিন এই গাছটা থাকে তারপরে এই আলুটা তৈরি হয়, এতটা জানি না। তবে আমার মনে হয় যে 6 মাস বা 1 বছর এরকম রাখতে হয়, তা নাহলে এই আলুটা তৈরি হয় না। তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার চলো। আমার বাবা একটা কচু তুলেছে, তবে কচুটা একটু ছোট, বেশি বড় হয়নি, কিন্তু সেই গাছটা হেলে পড়েছিল বলে বাবা তুলে দিয়েছে, তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। এই দেখো এই কচুটা তুলেছে আমার বাবা, যদিও আমি ঘুমাচ্ছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি, তোলাটা দেখিয়ে দিলাম, এটা ধুয়ে রেখেছে এগুলো সবই। আর এই দেখো প্রত্যেক দিনের মতো আমার মা আজকেও কাঠের উনানে রান্না করছে, দেখো মশলা শাক কেটেছে, চলো দেখিয়ে দিলাম মাঠ ঘাট, ওই পাশে তো যেতে হবে। আর এই দেখো আমাদের বাড়ির এটা বাতাবি লেবু গাছ, এই গাছটাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাতাবি লেবু হয়, যখন লেবু হয় তখন গাছটা পুরো ঝুঁকে পড়ে লেবুর ভারে। আর এই একটা না, আমাদের পেছনে যে জায়গাটা আছে সেখানেও আরও একটা গাছ আছে, তো চলো তোমাদের সব দেখাবো। এই দেখো আমাদের আম গাছে কত বোল এসছে, প্রচুর প্রচুর পরিমাণে বোল এসছে এবার আম গাছে। সামনে আমাদের আরও দুটো আম গাছ ছিল, কিন্তু বাড়ি করবে বলে আম গাছ দুটোকে কেটে ফেলা হয়েছে রিসেন্ট, তো সেই কারণে তোমরা দেখতে পেলে না, ওই দুটো গাছেও অনেক আম হতো। আর এটা দেখো পেঁপে গাছ, পেঁপে গাছ আগেও ছিল, সেই গাছে পেঁপেও হয়েছে কিন্তু সেই গাছটা ভেঙে পড়েছে। আর এটা দেখো পদ্ম ফুল গাছ,
আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কলমের একটা সবেদা গাছ, ছোট্ট গাছ। এই গাছটায় কিন্তু 8-9টার মতো সবেদা হয়েছিল আর প্রচণ্ড মিষ্টি ছিল সবেদাগুলো। সেই সবেদা কিন্তু আমরা খেয়েছি, এখন গাছটা একটাও সবেদা নেই। আবার টাইম মতো এটায় ফুল আসবে, তারপরে আবার সবেদা হবে। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি, চলো তোমরা দেখতে পাবে। এই দেখো সামনে, এটা হচ্ছে নাইট কুইন গাছ। নাইট কুইন মানে নিশি পদ্ম। এই গাছটায় খুব সুন্দর ফুল ফোটে। এই গাছ আমাদের বাড়িতে অনেক অনেকগুলো আছে, পাতা থেকে গাছ হয়, এটা পাতা থেকে গাছ হয়, তোমরা অনেকেই দেখে থাকবে, অনেকের বাড়িতেই আছে। এই গাছ আমাদের বাড়িতে অনেক আছে। এই দেখো একটাই পাতা লাগিয়ে দিলে না গাছ হয়, তবে এটা ছোঁয়াছানির ব্যাপার আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে লাগাতে হয়, নাহলে গাছটা মরে যায়। আর দেখো এখানে দেখো কত বড় একটা নাইট কুইন গাছ হয়েছে, প্রচুর ফুল ফোটে আর কি অপূর্ব সুন্দর দেখতে। আর এর স্মেলটাও ভীষণ ভীষণ সুন্দর, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন অবশ্য ফুল নেই তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এটা তো দেখেছো, ওই কাঁঠাল গাছ তোমাদেরকে কালকেই দেখিয়েছি। আর এই দেখো আমাদের পেছনের সেই জায়গাটা, যে জায়গাটার কথা বলছিলাম, আমি ওপাশ থেকে যেতে পারলাম না তাই পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। পেছনেও আমাদের অনেকটা জায়গা আছে, অনেক গাছপালা আছে ওখানে, তো ওখানে যদি কখনো যেতে পারি, এখন ইচ্ছে করছে না, যদি কখনো যাই পেছনটায় তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর দেখো চলো, আমাদের সামনে একটা কাঁঠাল গাছ আছে, আমি কালকেই বলেছিলাম, তো সেই গাছটাতে অনেক অনেক কাঁঠাল হয়েছে, তো চলো সেই গাছটাই এখন তোমাদেরকে আমি একটু দেখাবো। আর এই দেখো আমার বাবা গাছ থেকে কাঁঠাল কাটছে, কারণ এটা এঁচোর রান্না হবে, তো আমি এসেছি তো সেই কারণেই। এখনও এঁচোরগুলো খুব একটা বড় হয়নি, তবে এর মধ্যে এরকম সাইজেরই একটা এঁচোর আমাকে দেওয়া হয়েছিল, আমার বাড়িতে বাবা পাঠিয়েছিল, সেটা আমি রান্না করে খেয়েছি। আর তারপরে এই একটা এঁচোর কাটা হচ্ছে, যেহেতু আমি এসেছি তো এটাকে কালকে রান্না হবে, তো এই রেসিপিটা তোমরা অবশ্যই কালকে দেখতে পাবে। কালকে গাছের কাঁঠাল কেটে এঁচোর রান্না হচ্ছে, সেটা অবশ্যই কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখেছো কাঁঠালটার থেকে কত কষ বেরোচ্ছে, প্রচুর প্রচুর কষ থাকে এগুলোর মধ্যে, তো আঠা হয় সেই কষগুলো। আর আমার মেয়ে দেখো আমার বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে দেখাবো কোন জায়গাটা থেকে আলুটা, মেটে আলুটা তোলা হয়েছে, সেই জায়গাটাতে বাবা আবার মাটি দিয়ে দিয়েছে, আবার একটা গাছ লাগিয়ে দিয়েছে। এখানটাতেই প্রত্যেক বছর মেটে আলুটা হয়, এখান থেকেই তোলা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছ। সাফল রাখা আছে পাশে। আর এই যে আমাদের সেই সামনে কাঁঠাল গাছ, দেখেছো কত কাঁঠাল হয়েছে আমাদের গাছগুলোতে, দুটো গাছে আবার প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে, আর প্রচুর পরিমাণে গাছে আমও হয়েছে। পেছনে একটা আম গাছ আছে আমাদের, আমি তোমাদের এখন দেখাতে পারলাম না, সেই গাছটা এত আমের মুকুল এসছে, এত আম হয়েছে যে মানে ওরকম আম বোধ হয় আগে কখনো হয়নি। আর তোমরা দেখতেই পা, এই কাঁঠাল গাছটাতে অনেক কাঁঠাল হয়েছে, আর এই গাছটার কাঁঠালগুলো বেশ বড় হয়েছে কিন্তু। কিন্তু আমার বাবা বলেছে এই গাছের কাঁঠাল কাটবে না এঁচোড়ের জন্য, কারণ এটা পাকাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কলা গাছ, এটা আমাদের পেছন দিকটায়, তো আমি এখান থেকে তুলছি। দেখো কলা গাছে কী সুন্দর কলা হয়ে আছে, এই গাছে মোচাটা কিন্তু আমি খেয়েছি, আমাকে দেওয়া হয়েছিল, তো যেটাই হোক না কারণ আমার বাপের বাড়িতে, তো সেটা তো আমার বাড়িতে যাবেই, আমি তো ভাগ পাবই। তো দেখো কলাগুলো কত মোটা মোটা হয়েছে, একদম হৃষ্টপুষ্ট কলা, খুব খুব সুন্দর লাগছে। আর অনেকগুলো কিন্তু কলা গাছ, একটা না অনেকগুলো কলা গাছ আছে এখানে, তো আমাদের বাড়িতে মোটামুটি অনেক ধরনের গাছ আছে। আর বন্ধুরা দেখো বিকেলের দিকটা করে আমি একটু মাঠের দিকে এসেছি, তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গার জল সরবরাহ করার যে ট্যাঙ্কিটা, যেখান থেকে গঙ্গার জলটা সবার বাড়িতে যাবে, সেই ট্যাঙ্কিটা আমাদের এখানে এই মাঠটাতে তৈরি হচ্ছে অনেকটা জায়গা নিয়ে, তো সেটাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ আমি এই ট্যাঙ্কিটা হচ্ছে সেটা দেখেছি, কখনো এর ভেতরে এসে দেখিনি যে ট্যাঙ্কিটা কমপ্লিট হয়েছে বা কিছু। এখনও কিছু কাজ বাকি আছে, ট্যাঙ্কিটা হয়ে গেছে কিন্তু এখনও দেখছি কিছু কিছু কাজ বাকি আছে এখানে, সেই কাজগুলো চলছে, কিন্তু খুব ভাল লাগছে বলো। ট্যাঙ্কিটা অনেক অনেক বড়, অনেক বড়, তো এখানে জলের সেই মেশিনপত্রগুলো সব লাগানো হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো দেখছি হচ্ছে চলছে। তো চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, তো দেখো এই এই দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে আমি মাঠে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশে, তবে আমি একটা কথা বলে দিই, এখানে প্রচুর পরিমাণে মাঠ চাষ এগুলো ঠিক নেই, কারণ এটা সেই রকম পরিমাণে গ্রাম নয়, অতটা গ্রাম নয়, তবে তুলনামূলক গ্রাম, সেই কারণেই সেগুলো আমি তোমার
তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেই ধরনের জিনিস আমি কোনোদিনও দেখিনি। আমার বাড়ির আশেপাশে হতে আছে অনেকটা দূরে, 1.5 ঘন্টার রাস্তা যেতে হবে, তারপরে দেখা যাবে, তো সেখানে তো যাওয়া সম্ভব না। তাই জন্য দেখো মাঠের থেকে কি সুন্দর লাগছে, এই প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, দেখতে খুব খুব সুন্দর লাগছে। মানে সন্ধ্যার সেই দৃশ্যটা মাঠের মধ্যে যখন পড়ছে আর ওদিকে লাইটটা জ্বলছে, না সরি ওটা লাইট না, ওটা সূর্যটা বোধহয় ডুবে যাচ্ছে, আমি এত দূর থেকে তুলছি, তো ভীষণ ভালো লাগছে। তো সেই কারণে ভাবলাম এই এই দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকা যাবে না। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এই মাটিগুলো অ্যাকচুয়ালি এই যে দেখো এই যে রাস্তা হবে, এই রাস্তাতেই মাটিগুলো পড়বে, কারণ এই মাঠটা টোটালটাই বিক্রি হয়ে গেছে, এখানে বাড়িঘর হচ্ছে, তাই জন্য রাস্তা বের করছে। আগে এই মাঠগুলো ফাঁকা ছিল, এখানে পেছন দিকে আরেকটা মাঠ আছে, সামনে মাঠ আছে, তো ওই মাঠগুলো আগে ফাঁকা ছিল, তো এখন সেগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, এখানে বাড়িঘর হচ্ছে। আর দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ, এই সময় ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করছে, আমি আমার বড় মার সঙ্গে এসেছি, তো আমি বড় মাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে এই মাটিগুলো দিয়ে কী হবে, তারপরে ওই জায়গাগুলো কে কিনেছে, কী হচ্ছে, কারণ আমি অনেকদিন পরে এলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট